ক্লাসটা শুরু করে দিচ্ছি। একটু বর্ষার জন্য টেকনিক্যাল কিছু সমস্যা হচ্ছিল। আমাকে কি শোনা যাচ্ছে? হ্যাঁ, শুরু হয়েছে ক্লাসটা। হঠাৎ করে প্রচণ্ড ঝড় বৃষ্টি, যার ফলে নেটওয়ার্ক সমস্যা হচ্ছিল কিছু, এবং সেই নেটওয়ার্ক সমস্যার জন্যই বারবার করে আমি লাইভ স্ট্রিমিং করার চেষ্টা করলেও লাইভ স্ট্রিমিংটা করে উঠতে পারছিলাম না। যাই হোক, চলে এসেছি আজকের ক্লাস নিয়ে। আজকের তোমাদের লাস্ট দিন যে পরীক্ষা দিয়েছিলে, সেই পরীক্ষায় দেখেছিলে যে কিছু প্রশ্ন তোমাদের এসেছিল, যে প্রশ্ন এসেছিল বুদ্ধিজমের ওপর একটা প্রশ্ন এসেছিল যে মহাপরিনির্বাণটা কি। তো তার জন্যই আজকে আমি তোমাদের জন্য একটা বুদ্ধিজমের ওপরই ক্লাস রেখেছি। তোমরা প্রত্যেকেই হয়তো নানা জায়গায় ঘুরতে যাও, সেই ঘুরতে যাওয়ার সময় সেখানে ঘুরতে গিয়ে তোমরা দেখবে যে বিভিন্ন জায়গাতে না তুমি বুদ্ধিস্ট মনাস্ট্রি দেখতে পাবে। এই রিসেন্টলি আমি মিরিক গিয়েছিলাম, তো মিরিকেও খুব সুন্দর একটি মনাস্ট্রি আছে, যে মনাস্ট্রিতে গিয়ে বেশ অনেকক্ষণ কাটিয়ে দিয়েছিলাম। এত অপূর্ব, কারণটা কি, যে সেই যে প্রাচীন যুগে যে বৌদ্ধ ধর্মের প্রাচীন যুগ থেকে যে বৌদ্ধ ধর্মের বিকাশ ঘটা শুরু হয়েছিল, সেই বিকাশ কিন্তু এখনো পর্যন্ত রয়ে গেছে। এখনো পর্যন্ত তাতে খুব একটা কিছু পরিবর্তন মানে হারিয়ে যায়নি। যদিও এই বৌদ্ধ ধর্মের উত্থান, বৌদ্ধ ধর্মের জন্ম হচ্ছে ভারতবর্ষে, তোমরা প্রত্যেকেই জানো। একটু জোরে বলবো, এবার শুনতে পাওয়া যাচ্ছে রিয়া? দেখো এবার জোরে শোনা যাচ্ছে কি? গুড ইভিনিং এভরিওয়ান, একটু দেখো তো শোনা যাচ্ছে কি না। এবার বোধ হয় শোনা যাচ্ছে ঠিকঠাক করে, একটু জানাও তো আমাকে শোনা যাচ্ছে কি না। হ্যাঁ, হাই। আচ্ছা, আমরা যেটা বলছিলাম যে বৌদ্ধ ধর্ম যেটা সেই শুরু হয়েছিল খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে, আমরা জানি যে একটা প্রতিবাদী ধর্ম আন্দোলন রূপে শুরু হয়েছিল বৌদ্ধ আন্দোলন ও বুদ্ধিজম অ্যান্ড জৈনিজম। তো এই যে তোমার আন্দোলনটা শুরু হয়েছিল, এটা কিন্তু এখনও পর্যন্ত অনগোয়িং, ব্যাপারটা এখনও পর্যন্ত চলছে। তো এই বুদ্ধিজমটাই এখনও পর্যন্ত এত রিলেভেন্ট কেন, কী তার ব্যাপার ছিল, সেটা তোমাদের সাথে আজকে আলোচনা করতে আমি এসেছি। এবং সেই সঙ্গে বুদ্ধ ধর্ম বা বৌদ্ধ ধর্ম বা বুদ্ধিজম, তার উপর বিভিন্ন খুঁটিনাটি প্রশ্ন উত্তর, যেগুলো খুবই ইম্পর্টেন্ট ফর দ্য এক্সাম, কারণ এক্সামে এই বুদ্ধিজমের ওপর থেকে নানা ধরনের প্রশ্ন আসে, খুঁটিয়ে খুঁটিয়ে প্রশ্ন আসে বিভিন্ন ধরনের। শোনা যাচ্ছে ক্লিয়ারলি? ওকে, থ্যাংক ইউ সো মাচ। তো এই ক্লাসটার জন্য ওয়েলকাম টু নোট স্টাডি। আমি তুলিকা ব্যানার্জি, ঠিক 5:30টায় আসতে পারিনি আজকে, একটু দেরি হয়ে গেছে শুরু করতে ক্লাস, তো এখন শুরু করে দিয়েছি। আশা করি তোমরা প্রত্যেকে শুনতে পাচ্ছ, শুনতে কোনো সমস্যা হচ্ছে না, আমি তাও জোরে করেই বলছি। তো আজকের যে ক্লাসটি নিয়ে আমরা এসেছি সেটাতে আমরা আবার ফোকাস করছি, শুরু করে দিচ্ছি আজকের ক্লাস। আজকের ক্লাস হচ্ছে বুদ্ধিজম। তাহলে বুদ্ধিজম বা এই যে বৌদ্ধ ধর্ম,
একটু জোরে বলুন। দেখো আমি তো হেডফোন লাগিয়েছি কানে, তাতে দেখছি শুনতে পাচ্ছি, জোরেই বলছি। তোমরা যদি পারো তো একটু হেডফোনটা ইউজ করো, তাহলে মনে হয় সুবিধা হবে। তো এই বৌদ্ধ ধর্ম শুরু হয়েছিল কি বললাম, খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে। এই যে গৌতম যিনি, তার নামকরণ কি কি থেকে হয়েছে, কেন হয়েছে, এখান থেকে অনেক ধরনের প্রশ্ন থাকে। তো গৌতম গোত্রে তিনি জন্মগ্রহণ করেছিলেন, তাই তার নাম গৌতম। জন্মকালে তার সমস্ত মনোবাঞ্ছা বা আশা পূর্ণ হয়েছিল, তাই তার নাম সিদ্ধার্থ। শাক্য বংশে জন্মগ্রহণ করেছিলেন, তাই শাক্য সিংহ। বোধি বা সম্যক জ্ঞান তিনি লাভ করেছিলেন, তাই তার নাম হয়েছিল বুদ্ধ, যার জন্য তাকে আমরা বুদ্ধ বলে পরিচিত। সত্য উপলব্ধি করেছিলেন, তাই তার নাম তথাগত। তার আমরা প্রথম যেটা পাচ্ছি যে বুদ্ধদেব, যার ভক্তি, যার পূজা অর্চনা সারা দেশ পরে করে, শুধু দেশ নয় সারা পৃথিবীতে বৌদ্ধ ধর্মের ব্যাপ্তি। এই বৌদ্ধ ধর্মের সূচনা হয়েছিল, আমি আমার হেডফোনটা খুলে রাখছি, আশা করি তোমরা শুনতে পাচ্ছ, আর যা প্রবলেম হবে তোমরা চ্যাট বক্সে লিখে পাঠিও, আমি দেখে নেব। ক্লাস কেমন লাগছে তাইও জানিও, তোমাদের কি প্রশ্ন থাকলে সেটাও জানিও। তো আমরা প্রথমেই যেটা পেয়ে যাচ্ছি, গৌতম বুদ্ধ যার একাধিক নাম ছিল, সেই নামগুলি তিনি কেন পেয়েছিলেন, তাহলে প্রথম পার্টে, প্রথম পয়েন্টে আমি সেগুলি বললাম। এছাড়া তার আরও কিছু নাম ছিল, অমিতাভ, শাক্যমুনি, বোধিসত্ত্ব ইত্যাদি নামে তিনি পরিচিত ছিলেন। তাহলে এই আমরা পেয়ে গেলাম যে গৌতম বুদ্ধের কী কী নাম ছিল বা তিনি কী কী নামে পরিচিত ছিলেন। এরপর আমি যেটা যাব সেটা হচ্ছে এই গৌতম বুদ্ধের সম্বন্ধে যে বইগুলি থেকে, যে জিনিসগুলি থেকে জানতে পারা যায়, ললিত বিস্তার আর বুদ্ধচরিত এই দুটি গ্রন্থ থেকে বৌদ্ধ ধর্ম, বৌদ্ধ যুগ সম্পর্কে জানতে পারা যায়। তোমাদের যে ধরনের প্রশ্ন বিসিএসে এসে থাকে, আমরা দেখলাম সেখানে কিছু স্ট্রেট টাইপ প্রশ্ন থাকে, কিছু কনসেপচুয়াল প্রশ্ন থাকে। তো আমি এমনভাবে তোমাদের আজকে ক্লাসটা সেট করেছি যেখানে আমি তোমাদেরকে ইনফরমেশানগুলো এমনভাবেই প্রোভাইড করব যাতে তোমরা স্ট্রেট অ্যান্সারের ইনফোগুলোও পাও, প্লাস তোমাদের বুদ্ধিজম সম্পর্কে কনসেপচুয়াল জ্ঞান থাকে। কারণ তোমরা একটা প্রশ্ন পেয়েছ, মেনে হয়তো বুদ্ধিজম থেকে আরও বেশ কিছু প্রশ্ন থাকতে পারে। তো এই গৌতম বুদ্ধকে বলেছিল এশিয়ার আলো, এটা প্রশ্ন আসতেই পারে, কে বলেছিলেন, বলেছিলেন একুইন আর্নল্ড, ঐতিহাসিক একুইন আর্নল্ড তিনি গৌতম বুদ্ধকে বলেছিলেন এশিয়ার আলো। 29 বছর বয়সে গৌতম বুদ্ধ তার গৃহত্যাগ করেছিলেন, যেটা সম্বন্ধে আমি পরে আসব যে এই গৃহত্যাগকে কী বলা হচ্ছে। গৌতম বুদ্ধর যে বাণী, তার যে মতাদর্শ, তা এখনও পর্যন্ত এত ভালোভাবে চলছে, তার কারণ বুদ্ধিজমে যেটা মেন উপাস্য জিনিস সেটা হচ্ছে মেডিটেশান। তাদের যে পূজা অর্চনা সেখানে আমাদেরই মতন, এই রিসেন্টলি আমি ক্লাসের সূচনাতেই বলেছিলাম যে আমি মিরিক গিয়েছিলাম, মিরিকের একটি বুদ্ধিস্ট মনাস্ট্রিতে গিয়েছিলাম। মনাস্ট্রিতে গিয়ে আমি, সেই মনাস্ট্রিটা ভীষণ সুন্দর, সেই মনাস্ট্রিতে গিয়ে বেশ খানিকক্ষণ কাটিয়েছিলাম, সেখানে কিছু মঙ্গের সাথে কথা বলেছিলাম। তো সেই দিনটা ছিল হচ্ছে তোমার এই রিসেন্ট গেল, যতদূর মনে পড়ছে ফলোহারি কালী পুজো বা এরম কিছু ছিল, খুব ভালো দিন ছিল সেদিন। ওখানে একটা পুজো চলছিল, তো যে স্থানীয় মহিলারা যারা পূজা অর্চনা করছিলেন, তারা উপোস করে এই মেডিটেশন পদ্ধতিতেই তাদের পূজা চালিয়ে যাচ্ছিলেন। তো আমি যখন ওই মঙের সাথে কথা বললাম, শুনলাম তারা তাদের বাড়ির লোকের সাথে যোগাযোগ রাখে, তারা এখানে আমাদের কলকাতাতে আসে, কলকাতায় বালিগঞ্জে যে মনাস্ট্রি রয়েছে সেখানে বিভিন্ন কাজে। তো আমার কৌতূহল হলো যে মং মানে তো সন্ন্যাসী, তিনি আবার বাড়ির লোকের সাথে যোগাযোগ রাখেন, দার্জিলিংয়ে তার বাড়িতে যান। তখন তিনি বললেন যে দীর্ঘ 4 বছর তাদের মেডিটেশান করতে হয়, সেটা কোথায় করতে হয়, তাদের মেডিটেশান সেন্টারে। সেটা করার পর, তার আগে 12 বছর তারা পড়াশুনো করে, তারপর তাদের মেডিটেশান সেন্টারে গিয়ে 4 বছর
মেডিটেশন করতে হয় এবং তারপর তিনি অনুমতি পায় যে যে কোনো বাড়ির লোকের সাথে বন্ধুবান্ধবের সাথে যোগাযোগ রাখতে, তাও বেশি নয়, খুব স্বল্প সময়ের জন্য। কারণটা কি, এই যে মেডিটেশন চললো 4 বছর, তাতে কিন্তু সে অনেকখানি রিকভারি করে গেল, তাতে কিন্তু সে জেনে গেল যে কিভাবে নিজেকে কন্ট্রোল করতে হবে। কারণ মেডিটেশন হচ্ছে আমাদের জীবনকে কন্ট্রোল করার একটা কি পয়েন্ট, যেটা আমি তোমাদের বলি যে নিজের মনোসংযোগ করার জন্য কি করবে। তো চলে যাই আজকের আমরা নেক্সট ক্লাসে, যেটা হচ্ছে 29 বছর বয়সে তিনি গৃহত্যাগ করেন এবং উরুবিল্ল গ্রামে নৈরঞ্জনা বা লীলামান বা ফল্গু নদীর তীরে, অর্থাৎ বর্তমানে তোমরা যদি কেউ বুদ্ধগয়া যাও, সেই বুদ্ধগয়াতে যে বোধি বৃক্ষ রয়েছে অশ্বত্থ গাছের তলায় বসে তিনি 35 বছর তার এই মেডিটেশন বা জ্ঞান লাভ করেছিলেন এবং পরবর্তীকালে বৈশাখী পূর্ণিমাতে তিনি তার এই বোধি জ্ঞান লাভ করেছিলেন, বুদ্ধত্ব লাভ করেছিলেন এবং এক গোপী কন্যা সুজাতার হাতে পায়েস বা পরমান্নকে তিনি তার উপবাস ভেঙেছিলেন। এখান থেকে কিন্তু প্রশ্ন আসে, আমি তাই জন্য ডিটেলসে জায়গাটা বললাম। এবং এই বোধিবৃক্ষ কিন্তু এখনও বর্তমান, তোমরা যদি কেউ যাও তাহলে নিশ্চয়ই দেখতে পাবে। এরপর তিনি তার সম্যক জ্ঞান দেওয়া শুরু করেছিলেন, যদিও সেটা তিনি প্রথম দিচ্ছে ঋষিপত্তন বা সারনাথে। সারনাথে গিয়ে তিনি প্রথম তার এই জ্ঞান, তিনি যে জ্ঞান লাভ করছেন এই দীর্ঘ 35 বছরে, সেই জ্ঞানকে প্রদান করছেন। এবার আমি চলে আসছি, বুদ্ধিজমের কয়েকটি টেকনিক্যাল দিক আছে, সেই টেকনিক্যাল দিকগুলি কিছু নামে পরিচিত, যেখান থেকে লাস্ট দিনে আমাদের প্রশ্ন এসেছিল। তো এই জিনিসগুলো কোনটি কী নামে পরিচিত এবং সেটির সাথে কোন সিম্বল যুক্ত রয়েছে। খাতা পেন সঙ্গে নিয়ে বসো, আমি যখন বলছি সেগুলোকে নিজেরা খাতা পেন বা ডায়েরিতে জট ডাউন করে নাও, লিখে নাও, তাহলে তোমাদেরও মনে থাকবে, যখন পড়তে বসবে এইভাবে পড়বে। গৌতম বুদ্ধ বা সিদ্ধার্থ বা তথাগত যে 29 বছর বয়সে গৃহত্যাগ করছেন, এই গৃহত্যাগ করাকে জেনারেলি বলা হয়ে থাকে কি, এই গৃহত্যাগ করাকে বলা হয় মহাভিনিষ্ক্রমণ। মহাভিনিষ্ক্রমণ, যার সাথে চিহ্ন, যেটা যে চিহ্ন দিয়ে প্রতীক দিয়ে চিহ্নিত করা হয়, সেটা হচ্ছে ঘোড়া, সেটা হচ্ছে অশ্ব বা ঘোড়া। এরপর হচ্ছে দীর্ঘ 35 বছর তার যে জ্ঞান লাভ করা, অর্থাৎ তার যে বোধি লাভ করা, এটিকে বলা হয়ে থাকে নির্বাণ, এটিকে বলা হয়ে থাকে নির্বাণ, যেটি বোধিবৃক্ষ হচ্ছে প্রতীক, এই জন্য বোধিবৃক্ষ বাঁধিয়ে রাখা হয়। যদিও পরবর্তীকালে, বুদ্ধের পরবর্তীকালে বোধিবৃক্ষ ধ্বংস করার চেষ্টা করা হয়েছিল, পরে আবার সেটিকে বাঁধানো হয়। আমি 2012 সালে আমার ইউনিভার্সিটির এক্সকার্সনে গিয়েছিলাম বুদ্ধগয়া, তখন এই বোধিবৃক্ষ দর্শন করেছিলাম এবং সেই স্থানটি এতটাই পবিত্র, এতটাই শান্ত, যে সেখানে গেলে না মনে একটা আলাদা শান্তি প্রবেশ করে, যেটা আমি ফিল করেছিলাম। যদি ইন ফিউচার তোমরা কেউ যাও বোধিবৃক্ষ দর্শন করতে, তাহলে অবশ্যই তোমরা দেখবে, কারণ বুদ্ধগয়া জায়গাটা খুব একটা পিসফুল নয়, বিহারে অবস্থিত তো, কিন্তু এই জায়গাটি অত্যন্ত পিসফুল, পরবর্তীকালে এখানেও হামলা হয়েছিল। নেক্সট চলে যাচ্ছি আমি, বুদ্ধের প্রথম অর্থাৎ বোধি জ্ঞান লাভ করার পর তিনি যে 5 জনকে প্রথম নিজের সম্যক জ্ঞান দিয়েছিলেন, সম্যক বাণী দিয়েছিলেন, সেই 5 জনকে কে, বপ্প, ভদ্রীয়, অশ্বজিৎ, মহানাম, কৌভিন্ন, এই 5 জনকে তিনি যে বোধি জ্ঞান দিয়েছিলেন সেটা তোমার পরিচিত হচ্ছে ধর্মচক্র প্রবর্তন। এই যে তার প্রথম বাণী প্রচার, এটা ধর্মচক্র প্রবর্তন নামে পরিচিত। তো এটা তোমাদের আগের দিন প্রশ্ন এসেছিল, যতদূর ভুল না বলি, এটা কি চিহ্ন, এটা হচ্ছে 8টি শলাকা বিশিষ্ট। একটু দেখো কার্সারটা আমি নিয়ে যাচ্ছি, ওপর থেকে যদি গুনি 1, 2, 3, 4, 5, 6, 7, 8, তো এই 8টি শলাকা বিশিষ্ট যে চক্র বা চাকা, যে চাকতি, সেটা হচ্ছে এই ধর্মচক্র
প্রবর্তন যে বলছে ধর্মের একটি চাকা, অর্থাৎ এর মধ্য দিয়ে তিনি কি প্রচার করছেন, এর মধ্য দিয়ে তিনি প্রচার করছেন আর্য সত্য, অষ্টাঙ্গিক মার্গ, সৎকর্ম, সৎচিন্তা, সৎবাক্য। আমি এগুলো বলছি না, কারণ এগুলো দেখবে যে কোনো বিসিএস এর চ্যানেল খুলবে তুমি গোড়াপত্তা এই পড়াগুলোই পাবে, যে বুদ্ধ ধর্মে কি বলেছিল, কি এ আর্য সত্য, অষ্টাঙ্গিক মার্গ, এগুলো তুমি পাবে, এটা বই খুললেও তুমি পাবে। কিন্তু যেগুলো একত্রিত করে আমাদের লাগে সেগুলো হচ্ছে এই তিনি গৃহত্যাগ করছেন তাকে কি বলা হচ্ছে, তার প্রতীক কী, কারণ প্রশ্ন আসে প্রতীক কী, বা তিনি যে জ্ঞান লাভ করছেন তাকে কি বলা হচ্ছে, রিপিট করে দিচ্ছি, নির্বাণ, তার প্রতীক বোধিবৃক্ষ, তার যে প্রথম তার ধর্ম প্রচার যে পাঁচজনকে করেছিলেন পাঁচজনের নাম কি সেটা আমি বলে দিলাম, এবং কি প্রচার প্রচার করেছিলেন, আর্য সত্য আর অষ্টাঙ্গিক মার্গ, যার প্রতীক হচ্ছে কি আটটা শলা বিশিষ্ট এই চাকা। চলে যাচ্ছি নেক্সট ক্লাস, বুদ্ধের মৃত্যু, তিনি মৃত্যু লাভ করেছিলেন কিভাবে, তার যে মৃত্যু না তিনি কুশীনগরে এক কর্মকার কুন্দার গৃহে অবস্থান করেছিলেন, সেখানে তিনি অত্যন্ত অসুস্থ হয়ে যান এবং মৃত্যু হয় সেখানকারই একটি শ্মশানে, বৃক্ষের তলে। তখন তার 40 বছর বয়স হয়েছিল, মাত্র 40 বছর বয়সে, তাহলে দেখো 29 বছর তিনি মারা যাচ্ছেন, সরি 80 বছর বয়স হয়েছিল, আমি একটু ভুল বলে ফেলেছি, অ্যাকচুয়ালি মাই মিস্টেক, তার 80 বছর বয়স হয়েছিল তখন সেখানে, এবং কারণ তিনি 29 বছরে বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছেন, তারপর দীর্ঘ 35 বছর তিনি বোধি লাভ করছেন, তারপর তিনি ধর্ম প্রচার করছেন, এবং সে যুগের বহু রাজা মহারাজা, বণিকা, সাধারণ মানুষ, তোমার শূদ্র, প্রত্যেকেই কিন্তু তার ধর্ম গ্রহণ করছেন, ফলে তিনি কিন্তু সমাজের উচ্চ থেকে নিচ শ্রেণী সবাইকে নিজের ধর্মের ছত্রছায়া আনছে। অর্থাৎ প্রতিবাদী আন্দোলন কি না, ব্রাহ্মণ্য ধর্মের যে অত্যাচার, সেই অত্যাচারের ফলে যে বিভিন্ন জাতের মধ্যে বিভেদ, সেটা কিন্তু বৌদ্ধ ধর্মে থাকছে না, যেখানে রাজারাও সমানভাবে গুরুত্ব পাচ্ছে, সেখানে সাধারণ শূদ্রকে, গণিকাকে, অস্পৃশ্যকেও তিনি তার ছত্রছায়ায় নিয়ে আসছেন। তিনি 80 বছর বয়সে মারা যাচ্ছেন কোন সময়, যখন অজাত শত্রু রাজত্ব করছে। দেখো এখানে একটা প্রশ্ন উত্তর পেয়ে গেলে, গৌতম বুদ্ধের মৃত্যুর সময় রাজত্ব কে করছিলেন, অজাত শত্রু, এবং এটা কি চিহ্ন দিয়ে প্রমাণ করা হয়, এটা হচ্ছে বৌদ্ধ স্তূপ, বৌদ্ধ যে বিভিন্ন স্তূপ দেখতে পাই বিভিন্ন জায়গাতে আমরা, এটি একটি শান্তি স্তূপ, এরকমই শান্তি স্তূপ একটা আছে রাজগীরে, তোমরা রাজগীর গেলে দেখতে পাবে, রাজগীর একটি শান্তি স্তূপ আছে, অত্যন্ত সুন্দর, মানে এই বৌদ্ধ যে মোনাস্ট্রি, যে বৌদ্ধ স্তূপ, এগুলি এমন এমন জায়গাতে সিচুয়েটেড যে জায়গাগুলো এত হোলি প্লেস এবং এত পিসফুল যে তুমি সত্যি সেখানে গেলে শান্তির একটা ছত্রছায়া নিজে ফিল করতে পারবে, উপলব্ধি করতে পারবে। এবং বৌদ্ধ ধর্মের 3টি যে প্রধান বিষয় ছিল, ত্রিরত্ন বলে যেটা পরিচিত, কি বুদ্ধ, সংঘ, ধর্ম। বুদ্ধ মিন্স বুদ্ধদেব, সংঘ মানে বিভিন্ন বৌদ্ধ সংঘ হয়েছিল, এবং ধর্ম, বৌদ্ধ ধর্মের যে প্রচার সেটাকে বলা হচ্ছে বুদ্ধ ধর্ম আর সংঘ। বুদ্ধের এই যে জন্ম, মৃত্যু, নির্মাণ, নির্বাণ, অর্থাৎ জন্ম, নির্বাণ এবং মৃত্যু, এই প্রত্যেকটা জিনিসের সাথে একটা জিনিস কিন্তু অত্যন্ত, ইয়েস, অজাত শত্রু, একটা জিনিস কিন্তু অত্যন্ত ক্লিয়ার, একটা দিন কিন্তু অত্যন্ত স্থায়ী। কোন দিনটি না, সেটি হলো বৈশাখী পূর্ণিমা। বৈশাখী পূর্ণিমার দিন তিনি জন্মগ্রহণ করেছিলেন, তিনি যেদিন নির্বাণ লাভ করছেন সেটিও রয়েছে বৈশাখী পূর্ণিমা, তিনি মারা যাচ্ছেন সেই দিনটির তিথি হচ্ছে বৈশাখী পূর্ণিমা। চলে যাচ্ছি আমাদের নেক্সট বিষয়, আমাদের নেক্সট জিনিসটা, নেক্সট জিনিস কী আছে না, দেখো এখানে যে ছবিটা দেওয়া আছে সেটা হচ্ছে বৌদ্ধ সংঘ। সংঘ মানে কি, বৌদ্ধদের যে বিভিন্ন সম্মেলন, এখানে আমি সবটা বলবো না, কিছুটা তোলা রইলেও আমার ব্যাচের ক্লাসের জন্য। যদি তোমরা আমার ব্যাচের ক্লাস যোগ দিতে চাও তাহলে অবশ্যই যোগদান করতে হবে, নোট স্টাডি অ্যাপসটিকে পাস ডাউনলোড করতে হবে, তারপর সেটিকে সাবস্ক্রাইব করতে হবে। সাবস্ক্রাইব করতে তোমরা আমার ফ্যাকাল্টি কোড তুলিকা14, TULIKA তুলিকা14, এটাকে অ্যাপ্লাই করতে পারো। অ্যাপ্লাই করলে তোমরা পেয়ে যাবে 14% ডিসকাউন্ট অফ অনলাইন ক্লাসের ক্ষেত্রে, আর অফলাইন ক্লাসের পেয়ে যাচ্ছ
10% ডিসকাউন্ট। তো আমি দুটো বৌদ্ধ সঙ্গীত বলবো কাজ সময় হয়েছিল, বাকি দুটো তোমরা নিজেরা বই খুঁজে সার্চ করো, আমি দেখবো কে পেলে না পেলে। প্রথম বৌদ্ধ সঙ্গীত হয়েছিল কনিষ্কের আমলে, প্রথম বৌদ্ধ সঙ্গীত হয়েছিল কনিষ্কের আমলে, এবং সেখানে দুজন সভাপতি ছিলেন, একজন বসুমিত্র আর একজন অশ্ব ঘোষ। এবং তার পঞ্চম বৌদ্ধ সঙ্গীত হয়েছিল হর্ষবর্ধনের আমলে, মাঝেরগুলো বলছি না, মোট একটি দুটি তিনটি চারটি বৌদ্ধ সঙ্গীত প্রধানত হয়েছিলেন, পাঁচ নম্বরটি তেমন কিছু এনেই। এবার এই যে বৌদ্ধ সঙ্গীত, এর মানে কি বৌদ্ধ সঙ্গীত, না বৌদ্ধ সঙ্গীতের যে ব্যাপারগুলো সেখানে তারা বিভিন্ন ধরনের কার্যকলাপ করছে, কীরকম না, যেমন প্রথম বৌদ্ধ সম্মেলন বা বৌদ্ধ সঙ্গীত, সেখানে উপালি সে বিনয় পিঠকের সংকলন করছেন, এবং তার বিষয় কি, বৌদ্ধ সঙ্ঘের বিভিন্ন নিয়ম, অর্থাৎ কী কী নিয়ম পালন করবে বৌদ্ধ সঙ্ঘের যে বুদ্ধিস্টরা আছে। আনন্দ, এরা সব হচ্ছে বুদ্ধের শিষ্য। তিনি সূত্রপিঠক, অর্থাৎ আমরা জানি বিনয় পিঠক, সূত্রপিঠক, অভিধান পিঠক, এই যে তিনটি পিঠক আছে বৌদ্ধ ধর্মের, সেটা তিনি লিখছেন। দ্বিতীয় বৌদ্ধ সম্মেলন, দ্বিতীয় বৌদ্ধ সম্মেলনে বল 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 দাঁড়া আসছে। তো দ্বিতীয় বৌদ্ধ সঙ্গীকে যেটা হচ্ছে সেটা হচ্ছে, দ্বিতীয় বৌদ্ধ সঙ্গীতে হচ্ছে কি না, ভিক্ষু, তারা ভিক্ষু আছে, তারা পালনীয় আচরণটা কি করবে, তাদের পালনীয় আচরণ সম্পর্কে বিভিন্ন মত পার্থক্য সেগুলোকে ঠিক করছে। আর প্রাচ্যপন্থী, প্রাচ্যপন্থী যে প্রাচ্যপন্থী যে তাদের ভিক্ষুরা, তাদেরকে আচরণ তাদের কী হবে, তারা কী ভাবে, সেটা তারা নির্দিষ্ট করে দিচ্ছে। এবং এখান থেকেই প্রাচ্যবাদী যারা হচ্ছে বৈশালী আর পাটলিপুত্রে, পাটলিপুত্রে অবস্থান নিচ্ছে, এবং আর একজন তাদেরকে বলা হচ্ছে উদারপন্থী, ঠিক আছে, এদেরকে এই প্রাচ্যবাদী, এবং আরেকটা হচ্ছে কি, আরেকটা হচ্ছে পাশ্চাত্যবাদী, যেটা থাকছে যারা হচ্ছে তোমার অবস্থান করছে জেনারেলি কোথায়, যারা অবস্থান করছে কৌশাম্বি এবং অবন্তীতে, এবং এদের প্রধান হচ্ছে মহাকাত্যায়ন। আর প্রাচ্যবাদীদের প্রধান হচ্ছেন কে, প্রাচ্যবাদীদের প্রধান হচ্ছেন এরা মেনলি কী রাখছে না, প্রাচ্যবাদীরা মনে করছেন যে বুদ্ধকে, প্রাচ্যবাদীরা মনে করছেন যে গৌতম বুদ্ধকে তারা দেবতা জ্ঞানে পুজো করবে, আর পাশ্চাত্যপন্থী তারা মনে করছেন যে গৌতম বুদ্ধকে নয়, অর্থাৎ ব্যক্তি গৌতমকে নয়, তার প্রদর্শিত যে বাণী বা তার প্রদর্শিত যে নির্দেশনামা সেটিকেই তিনি প্রচার হিসাবে রাখবেন, সেটিকেই তারা নির্দিষ্ট হিসাবে রাখবেন। এবং পরবর্তীকালে এখান থেকেই কিন্তু বৌদ্ধ ধর্মের যে দুটি ভাগ, মহাযান ও হীনযান, এই দুটো তৈরি হচ্ছে। যারা বুদ্ধকে ঈশ্বর রূপে পূজা করছেন তারা মহাযান, যারা বুদ্ধের বাণীকে নিয়ে চলছেন তাদেরকে বলা হচ্ছে হীনযান। এটা নিয়ে পরিচিত হচ্ছে। এবার আসছি বুদ্ধের বিভিন্ন কিছু তোমার যেখানে তিনি ধর্ম প্রচার করছেন, আমি প্রথম যে ছবিটা দেখাচ্ছি সেটা হচ্ছে সারনাথ, সারনাথের ছবি আমি দেখাচ্ছি। সারনাথের পরে যেটা আসছে সেটা হচ্ছে বাইরে বসাবি, অমরাবতী, সাদা রঙের যে স্তূপটিকে দেখতে পাচ্ছ সেটা হচ্ছে অমরাবতী, আর
লাস্ট যেটা আসছে নাগার্জুন, এই বিভিন্ন স্তূপগুলি দেখতে পাচ্ছ যেখানে বুদ্ধ তার ধর্ম প্রচার করছে, এবং এগুলি বুদ্ধ ধর্মের বর্তমান যে বিভিন্ন বুদ্ধ স্তূপ, সেই স্তূপের বিভিন্ন অবস্থান তোমাদেরকে আমি দেখালাম। এগুলি নানা ধরনের এখান থেকে আসে। নেক্সট আমি যেটাতে আসছি সেটা হচ্ছে বামিয়ান স্মৃতি। বামিয়ান স্মৃতি, এই বামিয়ান স্মৃতি কি না, বিশ্বের বৃহত্তম ত্রিশলা, বিশ্বের বৃহত্তম একশলা বুদ্ধে। দেখো এখানে একটি মাত্র স্ট্রাকচারের বুদ্ধের বৃহত্তম একশলা বুদ্ধ মূর্তি হচ্ছে স্থাপিত হচ্ছে বামিয়ান। বামিয়ান অবস্থান হচ্ছে তোমার আফগানিস্তানে। এই বামিয়ানের অবস্থান হচ্ছে আফগানিস্তানে। এই আফগানিস্তানে কিন্তু এটিকে আক্রমণ করে তালিবানরা এবং ধ্বংস করে দেয়, ফলে এটা কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট একটা পাস। এখান থেকে কিন্তু প্রশ্ন আসবে যে এই যে বামিয়ান, এই যে বামিয়ান তোমার, আমি বুদ্ধ স্তূপটির কথা বলছি যেটা পৃথিবীর সব থেকে বৃহত্তম একশালা বুদ্ধ, যেটা তালিবান হামলায় ধ্বংস হয়ে যায়। তাহলে যদি প্রশ্ন আসে কোন বৌদ্ধ স্তূপ বা বৌদ্ধ একশালা তালিবান হত্যা, তালিবান আক্রমণে ধ্বংস হয়ে যাচ্ছে, তাহলে সেটা হবে হচ্ছে অ্যান্সার বামিয়ান। সেটার অ্যান্সার হবে হচ্ছে বামিয়ান। নেক্সট চলে যাচ্ছি, আমি প্রথমেই বলেছিলাম যে প্রথম বৌদ্ধ সম্মেলন হয়েছিল অশোকের সময়। প্রথম বৌদ্ধ সম্মেলন হয়েছিল, সরি মিস্টেক করছি, কনিষ্কের সময়। তো এখানে দেখো আমি কনিষ্কের একটি ছবি রেখেছি। আমরা জানি কনিষ্কের খুব বিখ্যাত মূর্তি তার মুন্ডু কাটা। এবার যেটা বলার যে এই কনিষ্কের সময়কালেই বুদ্ধ এক ঐশ্বরিক অবস্থান লাভ করেছিল, বা তিনি মানব থেকে একজন দেবত্বে লাভ করেছিল। কনিষ্কের সময় তিনি এই দেবত্বে উত্থান ঘটছে, তার তার উত্থান ঘটছে দেবত্বের পথে। আচ্ছা আমি আগের স্লাইডটাতে আর একবার যাচ্ছি তোমাদের কিছু জিনিস দেখানোর জন্য। সেটা হচ্ছে প্রথম স্তূপ, অর্থাৎ বুদ্ধের যে প্রথম স্তূপ সেটা হচ্ছে সাঁচি। এই যে তোমার সারনাথ সাঁচি, এটা হচ্ছে প্রথম স্তূপ। দ্বিতীয় এবং শেষ দক্ষিণ ভারতে, দক্ষিণ ভারতে অবস্থিত শেষ স্তূপ হচ্ছে অমরাবতী। অমরাবতী আর নাগার্জুন কুণ্ড, অমরাবতী আর নাগার্জুন কুণ্ড। তাহলে প্রশ্ন যদি আসে প্রথম কি, প্রথম সাঁচি স্তূপ, দ্বিতীয়ত হচ্ছে অমরাবতী ও নাগার্জুন কুণ্ড। তাহলে এই অবধি আশা করি প্রত্যেকের বোঝা গেল। সাউন্ড ডিস্টার্ব করছে, কেন করছে বলতো, বুঝতে পারছি না। দেখো তো এবার ঠিক আছে। এবার আশা করি ঠিক আছে। চলে যাচ্ছি আমাদের নেক্সট পয়েন্টে, যে বুদ্ধ ধর্মের বা বৌদ্ধ ধর্মের যে বিভিন্ন নিদর্শন বা বৌদ্ধ বিহার যেগুলোকে বলা হচ্ছে, যেখানে শিক্ষা দান করা হচ্ছে বুদ্ধিস্ট নিয়মে, অর্থাৎ এখনও বিভিন্ন যে মনাস্ট্রির কথা আমি বলছিলাম, সেই মনাস্ট্রিগুলোতে কিন্তু প্রধানত শিক্ষা দান করা হয়ে থাকে। সেই মনাস্ট্রিগুলো কিন্তু প্রধানত শিক্ষা দান করা হয়ে থাকে। তো এই শিক্ষা দানের ক্ষেত্রে কি হয় না, সেই শিক্ষাদানের প্রধান কেন্দ্র সে যুগে, যেটা একেবারে পৃথিবী বিখ্যাত, যেখানে সারা পৃথিবী থেকে লোক আসত তোমার শিক্ষা গ্রহণ করতে, সেটি হচ্ছে ফার্স্ট যে ছবিটা দেখাচ্ছি আমি, নালন্দা, নালন্দা বিশ্ববিদ্যালয়, নালন্দা বিশ্ববিদ্যালয়। এই নালন্দা বিশ্ববিদ্যালয়তে বিভিন্ন বিদেশি পর্যটক এসেছেন, যা বিভিন্ন সময় আলাউদ্দিন খলজিও পুড়িয়ে দেওয়ার চেষ্টা করেছেন, কিন্তু তিনি সফল হতে পারেননি। এটি আবার নির্মিত হয়েছেন, যেখানে শিক্ষা লাভ করেছেন বহু লোকজন। নেক্সট আমি যেটাতে চলে আসব সেটা হচ্ছে অদন্তপুরী। এগুলো কিন্তু আসে যে বিভিন্ন নালন্দা বৌদ্ধ বিহার। তাহলে নালন্দা, নালন্দা স্থান হচ্ছে বিহার,
এটা হচ্ছে প্রথম কুমারগুপ্তের সময় প্রতিষ্ঠিত হয়েছিল, অর্থাৎ নালন্দা যে প্রথম ছবি দেখালাম সেটা প্রথম কুমারগুপ্তের সময়। নেক্সট দেখো অদন্তপুরী, অদন্তপুরীও বিহারে অবস্থিত, এটা গোপাল অর্থাৎ পাল বংশের সময় হয়েছিল। বলে রাখি এই বৌদ্ধ ধর্ম কিন্তু পাল যুগের সময় আবার বিশেষ মানে রূপ লাভ করেছিলেন এবং তা ছড়িয়ে পড়েছিল সারা পৃথিবীতে, এবং বিভিন্ন বৌদ্ধ ধর্মের যে পৃষ্ঠপোষক ছিলেন অশোক, হর্ষবর্ধন, প্রথম কুমারগুপ্ত, কালাশোক, কনিষ্ক এবং পাল নরগণও এই বৌদ্ধ ধর্মের পৃষ্ঠপোষক ছিলেন। এছাড়া অশোকের পুত্র পৌত্রদের মধ্যে একমাত্র দশরথ, প্রশ্ন আসতে পারে অশোক যিনি বৌদ্ধ ধর্মকে পরিপূর্ণতা লাভ করার জন্য এক বিশাল প্রয়াস নিয়েছিলেন, সেই অশোকের পৌত্রদের মধ্যে একমাত্র দশরথ যিনি বৌদ্ধ ধর্ম লাভ করেছিলেন। গৌতম বুদ্ধকে ধরা হতো বিষ্ণুর নবম অবতার রূপে ধরা হতো, এবং আমরা দেখতে পাচ্ছি শুধু এই রাজা রাজারাই নয়, এছাড়াও আরও বিভিন্ন লোকজন, যেমন আমি বললাম আম্রপালি, এই যুগে অর্থাৎ এই মৌর্য যুগের একজন বিখ্যাত গণিকা আম্রপালি, তিনিও কিন্তু বৌদ্ধ ধর্মের দীক্ষা নিয়েছিলেন, তিনি কিন্তু বৌদ্ধ ধর্মের পৃষ্ঠপোষকতা লাভ করেছিলেন। এছাড়া যশ এবং এছাড়া যে বৌদ্ধ ধর্মের আর মহিলা ছিলেন তারা হচ্ছে যশোধারা, ক্ষেমা, নন্দা, বিশাখা, আম্রপালি, এই হচ্ছে তার মহিলা শিষ্য যারা ছিলেন, তাদের কথা আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি। এরপর আসি অদন্তপুরী বললাম, পর আসছি হচ্ছে বিক্রমশিলা হচ্ছে ভাগলপুরে অবস্থিত, যা ধর্মপালের সময় প্রতিষ্ঠিত হয়েছিল। বিক্রমশিলা হচ্ছে ধর্মপালের সময়, এবং সোমপুরী হচ্ছে, আমি একটু এ করি, এটা হচ্ছে সোমপুরী যেটা হচ্ছে তোমার উত্তরবঙ্গে অবস্থিত, ধর্মপালের সময় হয়েছিল তৈরি। আর বিক্রমশিলা যেটা ভাগলপুরে আছে সেটিও ধর্মপালের সময় হয়েছিল। এছাড়া আমি ছবি দিইনি মুখে বলে দিচ্ছি, জগদ্দল যেটা বাংলায় অবস্থিত একমাত্র বৌদ্ধ স্তূপ, যেটা রামপালের সময় প্রতিষ্ঠিত হয়েছিল। আর বল্লভী যেটা গুজরাটে অবস্থিত, যেটা মৈত্রক বংশ বা ভাট্টি রাজাদের সময় প্রতিষ্ঠিত হয়েছিল। তাহলে আজকের পাঠে আমি যেগুলো রাখলাম সেখানে তোমাদের চিরাচরিত বুদ্ধিজম না বলে, বুদ্ধিজম থেকে যে ধরনের প্রশ্ন আসে তার ডিরেক্ট অ্যান্সার দেওয়ার জন্য কিছু আর কিছু কনসেপচুয়াল ভিত্তি তোমাদেরকে বোঝাবার চেষ্টা করলাম, পড়াবার চেষ্টা করলাম। আশা করব তোমাদের ক্লাসটা ভালো লেগেছে। একটু ডিস্টারবেন্স হচ্ছিল নেটওয়ার্ক বা অন্য কিছু কারণে, সাউন্ড বা অন্যান্য কিছুতে, তোমাদের বলে রাখি আমার ইউটিউব ক্লাস 5:30 থেকে নোট স্টাডির সাথে, তোমরা একটু সমস্যা হচ্ছে নেটওয়ার্ক বা অন্য কারণে যুক্ত থেকেও, আজকের ক্লাসটা আমি এখানেই শেষ করছি। তোমরা আশা করি ক্লাসটা ভালো লেগেছে, কোনো কিছু থাকলে আমাকে জানিও পরের